নমস্কার, স্বাগতম। আপুনি চাই আছে লাইভ আৱাৰ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। লখিমপুৰৰ খেলমাটি থানাত অঘটন। থানাৰ ভিতৰতে ৰহস্যজনকভাৱে আসামীৰ মৃত্যু। মৃত আসামীটো লখিমপুৰৰ পশ্চিম চানমাৰীত আৰ্শব আলী বুলি জানিব পৰা হৈছে। আৰ্শবক থানালৈ মাতি পঠিয়াইছিল আৰক্ষীয়ে। মোবাইল চুৰিক কেন্দ্ৰ কৰি থানালৈ মাতিছিল আৰ্শবক। আৰ্শব আলীৰ মোবাইল চুৰি গেঙৰ লিডাৰ। থানাৰ ভিতৰতে অসুস্থ হৈ মজিয়াত ঢলি পৰিছিল আৰ্শব আৰু আৰ্শবৰ তাতেই মৃত্যু হয়, যি ঘটনা বৰ্তমান ৰহস্যৰ মাজত সোমাই পৰিছে। লখিমপুৰৰ খেলমাটি থানাত এই অঘটন। থানাৰ ভিতৰতে ৰহস্যজনক মৃত্যু হয় এটা আসামীৰ। মৃত আসামীৰ নাম হৈছে আৰ্শব আলী। লখিমপুৰৰ পশ্চিম চান্দমাৰীত ঘৰ আৰ্শব আলীৰ। আৰ্শবক থানালৈ মাতি পঠিয়াইছিল আৰক্ষীয়ে। মোবাইল চুৰি কেন্দ্ৰ কৰি থানালৈ মাতিছিল আৰ্শবক। আৰ্শব আলী মোবাইল চুৰি গেঙৰ লিডাৰ। থানাৰ ভিতৰতে অসুস্থ হৈ মজিয়াত ঢলি পৰি মৃত্যু হয় আৰ্শবৰ। লখিমপুৰৰ পৰা আমাৰ সাংবাদিক সঞ্জীৱ লাহনৰ সৈতে সংযুক্ত হৈছে। অধিক খবৰ আমি লাভ কৰিম। সঞ্জীৱ, এটা চাঞ্চল্যকৰ ঘটনা, যি ঘটনা বৰ্তমান ৰহস্যৰ আৱৰ্তত। কি পৰিস্থিতিত কেনেকৈ আসামীৰ মৃত্যু হল আৰক্ষীৰ জিম্মাত? চাওক জয়ন্ত, যে প্ৰথম কথা, আৰ্শব আলীৰ পৰিয়ালে এই মুহূৰ্তত দাবী কৰি আছে যে আৰ্শব আলীক আৰক্ষীয়ে অত্যাচাৰ কৰিছে আৰু আৰক্ষীয়ে অত্যাচাৰৰ বাবে আৰ্শব আলী থানাৰ ভিতৰতে মৃত্যু হৈছে। কিন্তু তাৰ বিপৰীতে আমি আৰক্ষীৰ পৰা পোৱা সূত্ৰ অনুসৰি আৰ্শব আলী মোবাইল চুৰি গেঙৰ লগত জড়িত বুলি তেওঁলোকৰ হাতত, আৰক্ষীৰ হাতত তথ্য আছিল আৰু সেই সূত্ৰে আৰ্শব আলীক আনি সোধপোছ কৰিছিলে। সোধপোছ কৰি থাকোঁতে হঠাৎ আৰ্শব আলী থানাৰ ভিতৰতে ঢলি পৰিছিলে আৰু পিছ মুহূৰ্ততে অসুস্থ হৈ মৃত্যু হৈছিলে। আৰু সমগ্ৰ কথাখিনি জয়ন্ত, এফালে আৰ্শব আলীৰ পৰিয়ালৰ সূত্ৰে দাবী কৰি আছে যে আৰ্শব আলীক পুলিচে অত্যাচাৰ কৰাৰ পিছত মৃত্যু হৈছে, অত্যাচাৰত মৃত্যু হৈছে পুলিচৰ। কিন্তু আৰক্ষীৰ মতে আৰ্শব আলী অসুস্থ হৈ হঠাৎ ঢলি পৰিছিল আৰু ঢলি পৰাৰ পিছতে চিকিৎসাধীন চিকিৎসালয়লৈ নিয়া হয় যদিও মৃত্যু হৈছিলে। আৰু কথাটো হ'ল কি, আৰ্শব আলীৰ বিষয়ে আৰক্ষীৰ হাতত থকা তথ্য অনুসৰি যি চুৰি মোবাইল লখিমপুৰৰ আশে পাশে অঞ্চলটোত মোবাইল চুৰিৰ ঘটনাৰ লগত আৰ্শব আলী জড়িত আছিলে। সেই আৰ্শব আলীক সোধপোছৰ বাবেহে অনা হৈছিলে। আচলতে আৰ্শব আলীক গ্ৰেপ্তাৰ কৰা হোৱা নাছিলে। তাৰপিছতে অসুস্থ হৈ পৰিছিল আৰু সোধপোছ কৰি থাকোঁতে মজিয়াত ঢলি পৰিছিলে। তাৰপিছতে চিকিৎসা কৰা হৈছিল আৰু মৃত্যু হৈছিলে। আৰু সমগ্ৰ ঘটনাটো এতিয়া নিৰ্ভৰ কৰিব সঁচা কোনটো মিছা কোনটো। যি মৰণোত্তৰ পৰীক্ষাৰ প্ৰতিবেদন, চিকিৎসকৰ মৰণোত্তৰ পৰীক্ষাৰ প্ৰতিবেদনৰ পিছত হয়তো গোটেই কথাখিনি স্পষ্ট হ'ব। শৰীৰত কিবা আঘাতৰ চিন দেখিবলৈ পাইছে? কাৰণ আৰক্ষীৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ আনিছে পৰিয়ালে যে অত্যাচাৰ কৰা হৈছিল আৰু সেই অত্যাচাৰতে প্ৰাণ হেৰুৱালে আৰ্শব আলীয়ে। হয় চাওক জয়ন্ত, এতিয়ালৈকে মৃতদেহ চাবলৈ দিয়া কাকো হোৱা নাই। যিহেতু মৃতদেহ মৰ্গত আছে, মৃতদেহ মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে প্ৰস্তুতি চলাই আছে, কিন্তু এই মুহূৰ্তত মৃতদেহ চাব পৰা অৱস্থাত নাই। কিন্তু যিমানে যি নহওক কি, এটা সময় এই নিৰ্দিষ্ট সময়ত হয়তো মৰণোত্তৰ পৰীক্ষাৰ প্ৰতিবেদন পোহৰলৈ আহিব। যদি মৰণোত্তৰ পৰীক্ষাৰ প্ৰতিবেদনত স্পষ্ট হয় যে আৰক্ষীৰ অত্যাচাৰত আৰ্শব আলীৰ মৃত্যু হৈছে, তেতিয়াহ'লে সেইটো এটা অতি ডাঙৰ কথা আৰক্ষীৰ কাৰণে। কাৰণ এজন অপৰাধীক এনেদৰে হত্যা কৰিব পৰা অধিকাৰ কোনো সংবিধান নাই। আৰু এনেকুৱা ধৰণৰ ঘটনা ইয়াৰ পূৰ্বে বহু স্থানত সংঘটিত হৈছে। আৰক্ষীৰ লকআপত, আৰক্ষী থানাৰ লকআপত আসামীৰ মৃত্যু, বহু এনেকুৱা ধৰণৰ অপ্ৰীতিকৰ ঘটনা সংঘটিত হৈছে বিগত সময়ছোৱাত। গতিকে তদন্তত সকলো কথা স্পষ্ট হৈ ওলাই আহিব। ধন্যবাদ সঞ্জীৱ লাহন। এইখিনি মুহূৰ্তত থানাৰ ভিতৰতে ৰহস্যজনকভাৱে এজন আসামীৰ মৃত্যু হয়। মোবাইল চুৰি গেঙৰ এটা লিডাৰ আছিল এজন আৰ্শফ, আৰু তাৰ পিছতে থানালৈ মাতি অনা হৈছিল আৰু থানাত ৰহস্যজনকভাৱে মৃত্যুক আঁকোৱালি লৈছে। আৰক্ষীয়ে কৈছে হঠাৎ ঢলি পৰিছিল আৰু তাৰ পিছতে মৃত্যু হৈছিল। পৰিয়ালৰ অভিযোগ যে আৰক্ষীৰ অত্যাচাৰত মৃত্যু হৈছে আৰ্শব আলীৰ। উৎকট গৰম ৰাজ্যত ক্ৰমাৎ বৃদ্ধি পাইছে পাৰাস্তম্ভ। উৎকট গৰমৰ বাবে ৰাজ্যৰ কেইবাখনো জিলাত সলনি কৰা হৈছে বিদ্যালয়ৰ সময়সূচী। যোৰহাট, মাজুলীত সলনি কৰা হৈছে বিদ্যালয়ৰ পাঠদানৰ সময়। প্ৰচণ্ড গৰমৰ বাবে পুৱা 8 বজাৰ পৰা আৰম্ভ হ'ব পাঠদান। প্ৰাক প্ৰাথমিকত পুৱা 8 বজাৰ পৰা 12:30 বজালৈ চলিব পাঠদান। মধ্য প্ৰাথমিক বিদ্যালয়ৰ পাঠদান হ'ব পুৱা 8 বজাৰ পৰা 1 বজালৈ আৰু উচ্চ আৰু উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ত 1:30 বজালৈ হ'ব পাঠদান। মাজুলীত 27 মে'ৰ পৰা কাৰ্যকৰী হোৱাকৈ এই নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে। আনহাতে 1 জুনৰ পৰা যোৰহাটত প্ৰতিখন বিদ্যালয়লৈ এই নিৰ্দেশনা জাৰি কৰিছে শিক্ষা বিভাগে। ইপিনে প্ৰচণ্ড গৰমৰ বাবে কামৰূপ মহানগৰৰ বিদ্যালয়ত 3 বাৰকৈ পানী খোৱাৰ বাবে ছুটি দিয়াৰ নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে। প্ৰাৰ্থনা সভা, মুকলি স্থানৰ পৰিৱৰ্তে শ্ৰেণীকোঠা বা বাৰান্দাত কৰাৰ নিৰ্দেশ শিক্ষা বিভাগৰ, কিয়নো শেহতীয়াকৈ ৰাজ্যত তাপমাত্ৰা বৃদ্ধি পাইছে। আজিৰ দিনটোত গুৱাহাটীত সৰ্বাধিক তাপমাত্ৰা হ'ব 37 ডিগ্ৰী চেলচিয়াছ। শনিবাৰলৈ গুৱাহাটীত পাৰাস্তম্ভ ঊৰ্ধগামী হোৱাৰ সতৰ্কবাণী আগজাননী জাৰি কৰা হৈছে। শনিবাৰে গুৱাহাটীত পাৰাস্তম্ভ 39 ডিগ্ৰী চেলচিয়াছলৈ স্পৰ্শ কৰাৰ আশংকা কৰা হৈছে। গুৱাহাটী মহানগৰীৰ লগতে ৰাজ্যৰ প্ৰায় প্ৰতিখন জিলাতে বৃদ্ধি পাইছে তাপমাত্ৰা।
আজি 37 ডিগ্রী স্পর্শ করিব তাপমাত্রায়। উৎকট গরমে দহিব, গরমত সিজিব লাগিব আপুনি। আজি খাও খাও রূপ ধারণ করেছে পুয়ারে পোড়া সূর্য দেবতায়। প্রচণ্ড গরম, উৎকট গরমত এতিয়া ত্রাহি মধুসূদন করবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার পর্যন্ত পারাস্তম্ভ ক্রমাত ঊর্ধ্বমুখী হব বলে বতর বিজ্ঞান কেন্দ্রে সদরি করেছে। শনিবারে 39 ডিগ্রি স্পর্শ করব পারাস্তম্ভয়, আর এনেকা উৎকট গরমত এতিয়া বাহ বাহ দেখবলগিয়া হয়েছে রাইজে। এফালে বাড়িছে পারাস্তম্ভ আর আনফালে কমিছে পানি। গুয়াহাটী মহানগরীত দেখা দিছে জলসংকটে। গুয়াহাটির বিভিন্ন স্থানত এটুপি খোয়া পানির বাবে হাহাকার করবলগিয়া হয়েছে মহানগরবাসী। ইপিনে গুয়াহাটীত জলসংকটের সুযোগ লৈছে জলদস্যুয়ে। গুয়াহাটীবাসীক পর্যাপ্ত পানি যোগান ধরাত সরকার ব্যর্থ হওয়ার সময়তে একাংশই ব্যক্তিগতভাবে অধিক দরত রাইজক যোগান ধরেছে পানি, কিয়নো বর্তমান নিয়মিয়া নহয় সরকারিভাবে চলি থাকা পানি যোগান ব্যবস্থা, যার ফলত একাংশ জলদস্যুয়ে ব্যক্তিগতভাবে গাড়ি অটো ভানেরে পানি যোগান ধরে আহিছে রাইজক। ব্যক্তিগতভাবে যোগান ধরা পানি কোরপরা আনে এই সন্দর্ভত কিন্তু মহানগরবাসী অজ্ঞাত। কোন উৎসরপরা পানি সংগ্রহ করা হয়, এই উৎসসমূহ প্রশাসনের নিয়ম অনুসরি চলি আছে নে নাই তাক লৈ এতিয়া উত্থাপন হৈছে বহু প্রশ্ন। নিউজ 18 আরম্ভ করেছে মহানগরীর জলসংকটের গ্রাউন্ড জিরো রিপোর্ট। গুয়াহাটী মহানগরীত জলসংকটের অন্যতম কারণ হৈছে অবৈধ বোরিং। গুয়াহাটীত একাংশই অবৈধ বোরিং বহুয়াই চলাই আহিছে পানির রমরমিয়া বেহা, কিন্তু প্রশাসন তথা জিএমসির অনুমতি অবিহনে কেনেদরে বহুয়াইছে বোরিং? নিউজ 18 গ্রাউন্ড জিরো অনুসন্ধানত পোহরলৈ আহিছে ফটাশিল আম্বাৰীৰ সমীপত কালী মন্দিৰৰ কাষৰ এটা বোরিং, যিটো বোরিঙৰ পৰা দৈনিক উলিয়াই আছে হাজাৰ হাজাৰ লিটাৰ পানী। বিগত 6-7 বছৰ ধৰি এই প্ৰক্ৰিয়াৰে পানী উলিয়াই অবৈধ বেহা পাতিছে বড়ো উপাধিৰ এজন ব্যক্তিয়ে। বীৰেন বৰুণ পথত নিজৰ ব্যক্তিগত মাটিত বোরিং কৰি নিৰ্মাণ কৰিছে কেইবাটাও ৱাটাৰ ষ্টেচন, আৰু যৰ পৰাই মহানগৰীৰ বিভিন্ন প্ৰান্তলৈ পানী সৰবৰাহ কৰা হয়। আর মহানগরীত এই সমূহ জলদস্যুর বাবে এতিয়া ক্রমাত ভূগর্ভর পানি শুকাবলৈ লৈছে, এনেকুৱা এটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহানগরীত। আমার সতীত সাংবাদিক প্রিয়ব্রত আছে আমার সঙ্গে পোনপটীয়া সম্প্রচারত। প্রিয়ব্রত, আমি ইতিমধ্যে ধারাবাহিক সম্প্রচার আগবাইছো এই বাতরি, গ্রাউন্ড জিরো রিপোর্ট, গ্রাউন্ড জিরো অনুসন্ধান আমার সাংবাদিক আপনাদের চলাই আছে এই অনুসন্ধান, যত এগারী বড় উপাধির ব্যক্তির নাম চর্চালে আহিছে। 6-7 বছর ধরে এই বেহা চলাই গেছে, এয়া বৈধ নে অবৈধ কি কৈছে, এই সন্দৰ্ভত কি তথ্য লাভ কৰা হৈছে? হয়, নিশ্চয়কৈ যোৱাকালিৰ দিনটোত আমি দেখাবলৈ চেষ্টা কৰিছিলোঁ যে ফটাশিল আম্বাৰীৰ এটা স্থানত, ফটাশিল আম্বাৰীৰ কালী মন্দিৰ শ্মশান যিখন আছে তাৰ সমীপতে এজন ব্যক্তিগত এডোখৰ মাটিত বড়ো উপাধিধাৰী এজন ব্যক্তিয়ে কেনেদৰে বিগত ছয় সাত বছৰ ধৰি কেনেদৰে এটা অবৈধ ৰমৰমীয়া বেহা চলাই গৈছে, পানীৰ যি সিন্ডিকেট বুলি ক'ব লাগিব আচলতে সিন্ডিকেট চলাই গৈছে, আমি যোৱাকালি দিনটো দেখাবলৈ চেষ্টা কৰিছিলোঁ। আৰু তাৰ স্থানীয় ব্যক্তিসকলে সামগ্ৰিক কথাসমূহ কৈছিল যে 6-7 বছৰ ধৰি এনেদৰে চলাই আছে, আৰু তাত দেখিবলৈ পাইছিলোঁ যে যিসমূহ বৃহৎ গাড়ী 7,000 লিটাৰ বা 14,000 লিটাৰ যিসমূহ গাড়ী আছে, এই গাড়ীসমূহ তাতে ৰিফিলিং কৰা হয় আৰু গুৱাহাটীৰ বিভিন্ন প্ৰান্তত তেওঁলোকে পানী যোগান ধৰে। আৰু আজি আমি বৰ্তমান উপস্থিত আছোঁ 6 মাইলৰ এটা যি বোৰিং, এই বোৰিঙৰ কাষতে আমি উপস্থিত আছোঁ। ইয়াতে আমি দেখাবলৈ যত্ন কৰিছোঁ যে বহু সংখ্যক গাড়ী ৰাতিপুৱাৰ ভাগতে আহি ইয়াতে উপস্থিত হৈছে, আৰু তেওঁলোকে এই দুটা বোৰিং চেণ্টাৰ আছে ইয়াত, এই বোৰিং চেণ্টাৰ দুটাতে তেওঁলোকে গাড়ীসমূহত পানী ভৰাব আৰু গুৱাহাটীৰ বিভিন্ন প্ৰান্তলৈ তেওঁলোকে ৰপ্তানি কৰিব বা তেওঁলোকে বিকিবলৈ যাব। আৰু এটা কথা পোহৰলৈ আহিছে বা অভিযোগ উত্থাপন হৈছে যে যিসমূহ বোৰিং আছে, ব্যক্তিগত যিসমূহ বোৰিং আছে, এইসমূহ বন্ধ কৰি দিলে জিএমচি যি কৰ্তৃপক্ষ আছে, জিএমচি কৰ্তৃপক্ষৰ অন্তৰ্ভাগত হাহাকাৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ব যেনে তেওঁলোকে মন্তব্য কৰা দেখিবলৈ পোৱা গৈছে বিভিন্ন সময়ত। আৰু যোৱাকালিৰ দিনটোত আমি যেতিয়া মত বিনিময় কৰিবলৈ চেষ্টা কৰিছিলোঁ আৰু তেওঁলোকে কৈছিল যে জিএমচিয়ে যিমান গুৱাহাটী মহানগৰীত যিমান জনবসতি আছে বা যিমান জনসাধাৰণ আছে তেওঁলোকক পৰ্যাপ্ত পৰিমাণে পানী যোগান ধৰিব নোৱাৰে, যাৰ ফলতে ব্যক্তিগত যিসমূহ পানীৰ ৰিফিলিং চেণ্টাৰ আছে এই ৰিফিলিং চেণ্টাৰসমূহ চলাই থাকিবলগীয়া হৈছে। আৰু যদিহে বন্ধ কৰি দিয়ে, যিহেতু গুৱাহাটী মহানগৰীত বৰ্তমান সময়ত 14-15 লাখ লোকে বসবাস কৰে, গতিকে জিএমচিৰ যি
ব্যর্থতা আসলে ব্যর্থতা থাকবলে এনে ধরনের কামসমূহ জি এন সিয়ে প্রশ্রয় দিয়ে আছে নাকি তাক লো এটা বর্তমান সময় প্রশ্ন উত্থাপন হওয়া দেখবলে পাওয়া গেছে। দাদা আপনার ওসরলে আহিব বিচারিছো, দাদা ইয়াতে পানি ভরা হয় নয় জানো? পানি কেতিয়া পৰা ভরা? দাদা বেশি দিন হওয়া নাই, ইয়াতে দাদা পারমিট আছে না? বারো সরকারে পারমিট দেন না, আপনাদের সুধি লোক সরকারে পারমিট দিয়ে যদি সুধি লোক, হ্যাঁ সরকারে যদি পানি দিব পারে প্রাইভেট বোরিং পানি কেউ ব্যাপার করে? মানুষ পানি এগিলাস খুব পার নাই সরকারে, হ্যাঁ আর আপনাদের আছে একটা নিউজ লোব কারণ আর বিভিন্ন জায়গায় দেখা দেখবলে পাওয়া গেছে জায়গার যে পানি জায়গাও সম্পূর্ণ হয়ে উঠা নাই, জায়গার কত পানি দিয়া নাই, জায়গার পানি পানি দিছে আসলে এনেকুৱা নি কথা যে ব্যক্তিগত যে বোরিং বন্ধ করে দিলে আসলে হাহাকার লাগবে গুয়াহাটি? না না হাহাকার বন্ধ করে দিও, সরকারে পানি দিয়ে এনে বন্ধ হয়ে যাব না, বোরিং বিলাক এনে বন্ধ হয়ে যাব সরকারে পানি দিলে, কিন্তু সরকার জি এম সি ব্যর্থ হয়েছে সমগ্র ঘটনা নিশ্চয় ব্যর্থ হয়েছে, সরকারে যদি পানি দিয়ে এই বোরিং বিলাক যদি নহল হয় নয় আজি মানুষের পাবলিকে পানি খাব না পালে হয়, হ্যাঁ তেতিয়া হলে এতিয়াই পানি না পায় মানুষে, এক গাড়ি পানি খুঁজলে আজি খুঁজলে পরশি দিনা পানি দিব লাগা হয় এনেকুৱা অবস্থা হয়েছে, কিন্তু জি এম সি এই বর্তমানে কোনো ব্যবস্থা গ্রহণ করা একো করা নাই, কি করেছে কত পানি দিছে তোমালোকে চোৱা? নোৱাৰে দিব পাৰে কিন্তু নিদিয়ে চৰকাৰে, নোৱাৰে দিব দিব নোৱাৰে সিহঁতে জায়গাৰ পানী এতিয়ালৈ পানী দিব পাৰে নাই ৰাইজক, পাইপ পুতিছে এবাৰ পুতিছে এবাৰ খান্দিছে এবাৰ পুতিছে এবাৰ খান্দিছে, সেইটো অভিযোগ আছে যে জায়গাৰ পানী দিয়া নামৰ ৰাস্তাসমূহ কেৱল বেয়া হৈছে, বেয়া কৰিছে ৰাস্তা ঘাট, বেয়া কৰিছে বনাই থৈ গৈছে আকৌ ৰাস্তা ঘাট বেয়া কৰিছে, তাত গাঁতাত পৰি মানুহ মৰিছে, হে সেইবিলাক চৰকাৰে দেখা নাই জানো তেতিয়াহ'লে? কিন্তু পাৰ্মিট বিচাৰি গ'লে পাৰ্মিট নিদিয়ে নেকি? নহয় এইটো পাৰ্মিট নিদিয়ে, যিটো প্ৰজেক্ট বনাব পাৰে সেইটোহে চৰকাৰে পাৰ্মিট দিব, কিন্তু চৰকাৰে চৰকাৰে নিজেই পানী দিব পৰা নাই ৰাইজক আৰু কি পাৰ্মিট দিব সিহঁতে? ঠিক আছে যিটি সিহঁতে পাৰ্মিট দিয়ক টেক্স লওক, পানী বেপাৰ কৰিছে টেক্স লওক তেওঁলোকে চৰকাৰে, যিহেতু ইয়াতে বহু কেইখন ঘৰ চলি আছে যদি বহুত অজন অল গুৱাহাটী ডি চি এছ এছ পিও পানী লয়, লগতে যিসমূহ কৰ্মচাৰী আছে আপোনালোকৰ পানী নিয়া মানুহে হওক বা পানী ভৰোৱা মানুহে হওক লগতে ইয়াতে যিসমূহ কৰ্মৰত বিষয় আছে তেওঁলোকৰ ঘৰখন চলি আছে, তেওঁলোকৰ ঘৰ চলি আছে, খাব নাপায় এমুঠি অন্ন খাব পাইছে হয়নে নহয়? তেতিয়াহ'লে ক'ত ক'ত ইয়াৰ পৰা ক'ত ক'ত গুৱাহাটী গোটেই গুৱাহাটীতে পানী? অল গুৱাহাটী, অল গুৱাহাটীত ক'ত নাই পানী, কোনো চৰকাৰে পানী দিব নাই, ক'ত পানী দিব পৰা নাই, তেওঁলোকে এইটো কি মিছন জলজীৱন জলজীৱন মিছন কিবা মিছন ক'ত কৰিছে একো নাই, এইটো এইবিলাক ভেকু ভাওনাহে কৰিছে, একো নাই চৰকাৰে কি কৰিছে? হয় এওঁলোকে ইতিমধ্যে উল্লেখ কৰিছে, আমি বিগত সময়তো যেনেদৰে কৈছিলোঁ যে আচলতে জি এম চিৰ যি ব্যৰ্থতা ব্যৰ্থতা থাকিবলৈহে আচলতে এনেবোৰ কাম কৰা হৈছে নেকি বুলি প্ৰশ্ন উত্থাপন হৈছিল, আজিৰ এইজন ব্যক্তিয়েও বৰ্তমান সময়ত একেধৰণে প্ৰশ্ন কৰিব বিচাৰিছে, জায়কাৰ নামত যি পানী দিয়া ব্যৱস্থা কৰিছিল জাপানীজ এটা কোম্পানী, জায়কাৰ নামত গুৱাহাটীৰ বিভিন্ন প্ৰান্তত পানী, ইয়াৰ কোনো বিকল্প নাই, ইয়াৰ কোনো বিকল্প নাই কাৰণ চৰকাৰে পানী দিব পৰা নাই, কামৰূপ মহানগৰ জিলা প্ৰশাসনে পানী দিব পৰা নাই মহানগৰবাসীক, আৰু ইয়াৰ কোনো বিকল্প নাই, আৰু সেইবাবে এইসকল জলদস্যুৱে ইয়াৰ সুযোগ গ্ৰহণ কৰিছে, কিন্তু একে সময়তে ভূগৰ্ভৰ পানী শুকাই পৰিছে, ব্ৰহ্মপুত্ৰৰ দৰে এটা বৃহৎ উৎস আছে পানীৰ, কিন্তু তাৰ পিছতো এতিয়া পানীৰ বাবে অপেক্ষা কৰি থাকিবলগীয়া হৈছে মহানগৰবাসী, ইয়াতকৈ আৰু দুৰ্ভাগ্যৰ কথা কি থাকিব পাৰে? সেইগৰাকী সচেতন ব্যক্তিয়ে কৈছে যে প্ৰশাসনৰ লোকেও এই উৎসৰ পৰাই পানী লৈ আছে, আগতে বন্ধ হৈছিলে, তৃতীয় অফিসর এম ভি আই গাড়ি ধরছিল, আমার গাড়ি ধরার পিছন অল গুয়াহাটির পানির গাড়ি ব্লক হয়ে গেছিল, তারপর নিজে আহি আমাক খুলিব দিছে, আপনার পানি এস পি ডি এস পি পর্যন্ত আহি আমাক কৈছে যে পানি খুলক, আমার মিটিং হয়েছিল পানি দিব, পানি পানি খাব পাওয়া নাই, একদিনতে হাহাকার হয়েছে, আমি যদি নহওঁ, আমি নহলে প্ৰাইভেট বোৰিং বিলাক যদি নকৰে তেতিয়াহলে কোনো দিন চৰকাৰে পানী খাব নোৱাৰে, আপুনি গাড়ী চলাই থাকে পানী গাড়ী নিয়ে, পানী গাড়ী আছে, মই এইটো এৰিয়াত দি আছো বতে 6 মাইল ওচৰত, 6 মাইল ডাউনটাউন ৰুকমণি গাঁও, কিমান কিমানকৈ বিক্ৰী হয় পানী প্ৰিয়ব্ৰত এবাৰ জানিবলৈ চেষ্টা কৰক, কিমান টকাত বিক্ৰী হয় পানী জি এম চিৰ পানীতকৈ, কিমান টকা বেছিকৈ পানী পানীৰ দাম লৈছে? লিটাৰ বা এহেজাৰ লিটাৰ কেন নিয়ে, 700 লিটাৰ বা যিসমূহ 1000 লিটাৰ আপোনালোকে ড্ৰাম নিয়ে এইসমূহ কিমান টকাত বিক্ৰী কৰা হয়? আচলতে আমি 750টো আমি 200 টকাও লওঁ, 180 টকাও দিয়ে, আৰু 1000 লিটাৰটো আমি 250 লওঁ, আৰু বেছি
তাহলে 300 লও এনেকে বিক্রি করো আর অর্থাৎ দূরত্বটো উপর নিরূপণ করে যে কিমান টাকা লওয়া হবো এনে ধরা হবো পারে আমি অসর ধরলে আমি 200 টাকা দি দিও 200 টাকা দি ইয়াত কিমান টাকা রিফিল করা ইয়াত পানির পানি আমি 750 50 টাকা দিও আর 1000 1000 লিটার তো 60 টাকা দিও ইয়াতে দিনটো কিমান সম্মান গাড়ি আছে দিনটো গাড়িটো এইখানে এইখানে মারি থাকো মানে সব বোরিংৰ বেলেগ বেলেগ ইয়াতে কেতে আছে উছৰ পাজৰ বোরিং অর্থাৎ প্রিয়ব্রত, এই ব্যবস্থার জড়িয়ে যেহেতু জানাইছে যে নিতৌ হাজার হাজার লিটার পানি উঠা হয় আর ইয়ার প্রভাব এটা গুয়াহাটির পরিবেশতন্ত্রের উপর পড়া পরিলক্ষিত হয়েছে। এটা কথাই এই মুহূর্তে প্রতিপন্ন হয়েছে যে সরকার চূড়ান্ত রূপত ব্যর্থ হয়েছে। ইতিমধ্যেই এই সকল লোকে প্রকাশ করেছে মাত্র এদিনের বাবে বন্ধ থাকুতেই অচল হয়ে পড়েছিল গুয়াহাটি মহানগরী, কারণ ইয়ার কোনো বিকল্পই নাই, যত নাকি প্রশাসনের লোকেই তারপর অনুমতি প্রদান করেছিল এই সমূহ উৎসর পড়া পানি যোগান ধরার বাবে। সরকার চূড়ান্ত ব্যর্থ। প্রিয়ব্রত, হয় নিশ্চয়কৈ আপুনি উল্লেখ করার দরে আর যুব ব্যক্তি আছে ইয়ার স্থানীয় ব্যক্তি যুবে এই বিভাগটির জড়িত, আসলে এই সমগ্র প্রক্রিয়াটির জড়িত এই ব্যক্তি সকলে ইতিমধ্যে উল্লেখ করেছে যে আসলে জি এম সি আর সরকার প্রশাসন ব্যর্থ, সেইবাবে এখন এনে খোলাকে দেখা করেছিলিয়া হয়েছে। আর কালির দিনটো আমি দেখাইছিল আর সেই ব্যক্তি সকলে যুবে এনে ধরনের প্রক্রিয়ার জড়িত আছে এই ব্যক্তি সকলেও উল্লেখ করেছিল যে একটা কথায় যে এলোকে যদি এলোকের পানি সাপ্লাইটা বন্ধ করে দিয়া হয় তেন্তে গুয়াহাটি মহানগরীত হাহাকার লাগবে। বিগত সময় দেখবলে পাওয়া গৈছিল কেবল এদিনের বাবে এম ভি আই তেওঁলোকৰ পানির গাড়ি সমূহ ধরেছিল আর তারপাছতে নিশ্চয়। ধন্যবাদ প্রিয়ব্রত, আপনার ধন্যবাদ জ্ঞাপন করছো। আর এয়াই হয়েছে বাস্তব ছবিখন। এফালে ভূগর্ভর পানি তো পানি এটা নাইকিয়া হয়ে গেছে, ভূগর্ভর তলি উদং হয়েছে এই সকল জলদস্যুর বাবে, বোরিং সমূহর বাবে অবৈধ বোরিং বলে এই মুহূর্তে আমার অনুসন্ধানত পোহরলে আহিছে। যদিও এক কথাত এয়া কিন্তু সরকার প্রশাসনে এতিয়া অনুমতি দিবলে বাধ্য হয়েছে, কারণ সরকার প্রশাসন জি এম সি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে পানি যোগান ধরা। যদি এই উৎসসমূহের পানি যোগান ধরা নহয় তেতিয়াহলে অচল হয়ে পড়ব গুয়াহাটি মহানগরী, কারণ এই উৎসসমূহের সর্বাধিক পানি যোগান ধরা হয়েছে মহানগরবাসীক। জি এম সি গুয়াহাটির প্রতিঘর লোকক সামরি লব নাই, জল জীবন আঁচনি ধোয়াচাঙত উঠিছে, রাইজর অভিযোগ এয়া, ভুক্তভোগীর অভিযোগ এয়া, জাইকার পানি কেতিয়া পাব সেয়া এতিয়াও এতিয়া লাখটকীয়া প্রশ্নতে পরিণত হয়েছে। সরকার আহিছে, সরকার গৈছে, নির্বাচনী ইস্তাহারত প্রতিশ্রুতি দিছে, কিন্তু সেই প্রতিশ্রুতি ইস্তাহারতেই সীমাবদ্ধ হয়ে আছে। এবার এবার কই আটবার কই সময়ের সাল সলনি করা হল বা তারিখ নির্ধারণ করা হল জাইকার পানি যোগানোর, কিন্তু প্রতিবারে চূড়ান্ত রূপত ব্যর্থ হয়েছে মহানগরবাসীক পানি যোগান ধরাত। বরং রাজপথ খান্দিছে, রাজপথ খান্দি মরণ ফাণ্ডর সৃষ্টি করেছে, তাত বাহিরে আর একো সুবিধা লাভ করা নাই মহানগরবাসী। কিমান কে আপনার পানি হাজার লিটারত কিমান দাম? হাজার লিটার 70 টাকা। 70 টাকা আপনি ইয়াত কিনা মূল্য? 70 টাকা কিনা মূল্য। কিমানত বেছে আপনি? 300 টাকা আর 100 টাকা। কি কেই ট্রিপ মান মারা হয় ডেইলি? 8 টিপ 9 টিপ 8 9 টিপ। রাতিপা কিমান সময় পর রাতি কিমান সময় লিকে? রাতিপা আপনার 6টা 7টা পর। ইয়াতে 15 গাড়ি পৰা বেছি গাড়ি 15-20 গাড়ি এখন দুখন গাড়ি আমাক কলে যে তেখেতসকলে 7-8 গাড়ি কলে দুখন গাড়ি কিমান কেইখনমান গাড়ি ইয়াত সোমায়? সেইটো ইয়াতে আমাৰ 3টা গাড়ি আছে, কৰবা 4টা মাৰে, কৰবা 3টা মাৰে, কৰবা 5টা মাৰে। আচ্ছা, তাৰ মানে টোটেল 20-18-19 এনেকুৱা হুদাই পানি যায় আছে। আচ্ছা, গুৱাহাটীত জি এম চি অনুমতি দিয়ে জানো? কেতিয়া দিছে আপোনালোকক? হ'ল আজি 3 বছৰ। কেতিয়াৰ পৰা চলাই আছে আপোনালোকে?
এতিয়া বোরিং করেছো, বোরিং সাফা করেছো, এক বছর গেল, দুই বছর পরে বোরিং চলাই আছে। আপনার এই যে বিক্রি আছে, বিক্রি থাকা অনুমতি তো আছে না? কে নাই, জিএমসিও আছে, জিএমসিও আছে, কাগজ পত্র আছে, কাগজ পত্র তো সেটু থাকবই, লিখি গেছি পানি কাগজ পত্র আছে না? আপনার কি কাগজ পত্র আছে? কাগজ পত্র আছে, জিএমসি পয়সা আপনার লই যাই থাকে। মানে কি রসিদ দি পয়সা নিয়ে এনে এনে আহি পয়সা লই যায়? না না, রসিদ দিয়া তো দিছি। কিমান কে দি আপনার পয়সা? আগতে 5000 কে দিছিল মান্থলি। তারপিছত এই যেতে মামায় কল আছে পানি তো রুকবা নরি মানে, তারপিছতে হাতে আহা নাই, হিনাও আইসি আহি খুনি চাই গেছি।